হ্যালো বন্ধুরা, আমি রূপম, ওয়েলকাম টু রূপম্স অ্যাকশন। এখন কথা হলো প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা যে টাইটেল ট্র্যাক সেটাকে নিয়ে। তো সেটা আজকে বিকেলবেলায় রিলিজ করা হয়েছে এবং এটার কিন্তু আজকে ওপেনভাবে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে মানে টাইটেল ট্র্যাকটা রিলিজ করা হয়েছে। তো কেমন লাগলো এই গানটা? তো প্রথমেই বলে রাখি, এই গানটা কিন্তু একদম লিরিক্যালভাবে প্রেজেন্ট করা হয়েছে। অরিজিনাল গানটা হয়তো আমাদের মাথায় দেখানো হবে, এটা জাস্ট লিরিক্যাল ভিডিওটা বার করা হয়েছে যারা যারা দেখেইছেন। এবং গানটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এটা কিন্তু আপনারা ফেসবুকেই পাবেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অফিসিয়াল মানে ফেসবুক পেজে। ছোটোবেলায় যখন সেই সমস্ত গানগুলো সঙ্গীত বাংলায় দিত, বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেবজিৎ আর যে পুরনো সিনেমার গানগুলো যখন দিত, তখন আমরা সত্যি কথা বলতে সেই গানগুলো নিয়েই মত্ত থাকতাম। এবং তখনকার গান সত্যি কথা বলতে ভোলা যায় না, একটা আলাদা রকমের নস্টালজিয়া কাজ করে গানগুলোর মধ্যে। তো সেরকমই এই গানটার ক্ষেত্রেও সেই জিনিসটাই ক্রিয়েট করেছে। হয়তো লিরিক্সটা খুব মজার, মানে প্রথমে যখন গানটা যাবে শুরু হচ্ছে খুব একটা ভালো লাগছে না, কিন্তু লিরিক্সটা খুব মজার। তার সঙ্গে সঙ্গে যখন মেন যে হুক লাইনটা, মোদ্ধা কথা হচ্ছে যেটা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা, এই যে হুক লাইনটা এটা বেশ ভালো লাগছে। তার সঙ্গে সঙ্গে চোখ 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 তুলে এইভাবে যখন বুম্বাদাকে দেখানো হলো, অসাধারণ অসাধারণ, মানে জাস্ট ওই জায়গাটা নাচতে ইচ্ছা করছে। কে দেখে বলবে এই লোকটা 60 বছর বয়স? আপনারা বলুন তো, এই বয়সে এসে তার যে বডি বিল্ড আপ, মানে সব অভিনেতাকে হার মানিয়ে দেবে একদম সোজা কথা। সত্যিই তিনি ইন্ডাস্ট্রি। এবং আরেকটা সিনেমা আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি বসে আছে, মানে মানে শ্যুটিংয়ের বেশ কিছু BTS দেখানো হচ্ছে। এটা একটা জাস্ট লিরিক্যাল ভিডিও বার করা হয়েছে, টাইটেল ট্র্যাক যেটা মেন অরিজিনাল মানে ভিডিওগ্রাফিটা সেটা সামথিং মানে সিনেমার মধ্যেই থাকবে। তো দেখা যাক, এখানে ঋষভ বসু রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইপ্সিতা রয়েছে। ইপ্সিতাকে আপনারা সবাই চিনেন, সিরিয়ালে বিভিন্ন ধারাবাহিকে কাজ করেন তিনি, তা সে এখানে লিডে হয়তো থাকবে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণার যে ব্যাপারটা সেটা কীভাবে এখানে প্রেজেন্ট করবে, মানে প্রেজেন্ট করবে সেটাই দেখার বিষয়। সিনেমার নামটা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা, হয়তো তাদের এখানে খুব একটা স্ক্রিনিং থাকবে না আমার যেটা মনে হচ্ছে সিনেমাটার মধ্যে। কিন্তু হ্যাঁ, মেন যাদেরকে দেখানো হবে সেটা হচ্ছে মানে ঋষভ বসু এবং ইপ্সিতা। তো দেখা যাক কেমন কী হয়। আমার গানটা বেশ ভালো লেগেছে, মানে মেন যে হুক লাইনটা ওটা বেশি ভালো লাগছে শুনতে। তো দেখা যাক কেমন হয়। এক কথা যদি কিছু বলতে হয়, বোম্বাদা জাস্ট OP, জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং কোথাও এই যে গানটাকে আবার রিক্রিয়েট করা হলো, চোখ তুলে দেখো না, এটাও একটা গুজবাম্পস ক্রিয়েট করছে। তার সঙ্গে সঙ্গে এই শ্বশুরবাড়ি জিন্দাবাদের যে ওই গ্লিমসটা এখানে ইউজ করা হয়েছে, তা বেশ ভালো লাগছে দেখতে। তো দেখা যাক এবার পরের গানগুলো কেমন হয়, এটাই আর কি বলবো। এটাই ছিল আমার রিয়াকশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবসময় লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।